সুন্নিয়তের ঝান্ডা নিয়ে রাজপথে নামি। ভালো করে নিদঙ্গম করেন, আমার মালিক ওয়াদ নাজিল করে দেয় ওয়া ইন জাহাদাকা আলা তুশরিকা বিমা লাইসা লাকা বিহি ইলমুন ফালা তুতিউহুমা ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা وَاتَّبِعْ سَبِيلَ مَنْ أَنَابَ إِلَيَّ ثُمَّ إِلَيَّ مَرْجِعُكُمْ فَأُنَبِّئُكُمْ بِمَا كُنْتُمْ تَعْمَلُونَ ভালো করে নিদঙ্গম করেন, আল্লাহ আয়াত নাযিল করে দেয়, আমার মালিক বলেন ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বিমা লাইসা লাকা বিহি ইলমুন, যদি তোমার মুরব্বীরা তোমার মা বাবা তোমাকে চাপ প্রয়োগ করে চাপাচাপি করে আমার সাথে অংশীদার সাব্যস্ত করাতে, যে বিষয়ে তোমার জানা নাই এমন বিষয়গুলোকে আমার সাথে অংশীদার বানাবার জন্য চাপাচাপি করে, ফালা তুতিউহুমা, আল্লাহ বলেন মা বাবার কথা মানা যাবে না, মুরব্বির কথা মানা যাবে না, নেতার কথা মানা যাবে না, এমপির কথা মানা যাবে না, প্রধানমন্ত্রীর কথা মানা যাবে না, ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা, মা বাবার কথা মানা যাবে না, তবে দুনিয়াতে তাদের সাথে ভালো আচরণ করবা, দুর্ব্যবহার করবা না, সৎভাবে জীবন যাপন করবা, ওয়াত্তাবি' সাবিলা মান আনাবা ইলাইয়া, মেনে চলবা তার পথ যে আমার দিকে ফিরে এসেছে আমার বান্দা, যারা আমার পথের পথিক যারা তাদের কথা মেনে চলবা, যারা আমার পথের পথিক না তাদের কথা মেনে চলা যাবে না। তাহলে রমাদান আমার মালিক দিলেন কেন, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে আমরা তাকওয়া কিভাবে অর্জন করতে হয়, পরহেজগারি কিভাবে অর্জন করতে হয়, আল্লাহকে কেমনে ভয় করা চলা লাগে এটা শিখতে পারি, এই শিক্ষা আমরা অর্জন করতে পারি। যেভাবে সারা দিন আমি এক ফোঁটা পানি, আমার সামনে ঠান্ডা পানি পড়ে আছে, মন চায় আমি একটু ঠান্ডা পানি পান করে ফেলি, না 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 আশেপাশে কেউ নাই, চাইলে এখন নিরিবিলি চুপি চুপি আমি একটু পানি পান করতে পারি, কিন্তু পান করি না, একটা জবানও বন্ধ রাখবেন না, ইমানের আওয়াজ দিয়া বলেন কার ভয়ে, কেউ দেখে না, একজন দেখেন তিনি কে, আমি চাইলে চুপি চুপি খাবার খাইতে পারি কিন্তু খাই না কেন, কারণ আমার মালিক কেউ না দেখবে, একজন দেখেন তিনি আমার মালিক আল্লাহ, এজন্য আমি চাইলে ঠান্ডা পানি পান করতে পারি, পান করি না। আল্লাহ বলে রমজানের এই শিক্ষাটা রমজানের পরেও বান্দা কার্যকর রাখবা, বলবৎ রাখবা, বহাল রাখবা, যেভাবে রমজানে আমাকে ভয় করিয়া তুই চাইলে ঠান্ডা পানি চুপি চুপি খাইতে পারতি, চাইলে চুপি চুপি খাবার খাইতে পারতি কিন্তু খাও নাই, আমার ভয়ে তুমি খাও না, তুমি চিন্তা করে দেখছো দুনিয়ার কেউ দেখে না, আমি আল্লাহ দেখি আমার ভয়ে তুমি খাবার ত্যাগ করলা, পানাহার ত্যাগ করলা, যৌন সম্ভোগ তুমি বাদ দিলা, বান্দা ঠিক এইভাবে গোটা জিন্দগি আমাকে ভয় করে চলার জন্য আমি রমাদান দান করেছি, একটা জবানও বন্ধ রাখবেন না, ইমানের আওয়াজ দিয়া বলেন রমাদানে যেভাবে আমরা আল্লাহকে ভয় করে চলি, রমাদানের বাহিরেও আমরা অনুরূপভাবে আল্লাহকে ভয় করে চলতে চাই কি চাই না? প্রিয় ভাই, সাধনা ছাড়া আল্লাহকে পাওয়া যাবে? আস্তে বলবেন না, জোরে বলেন পাওয়া যাবে? রমাদানে আমরা আল্লাহকে পাওয়ার সাধনা করি, এ রমাদানুল মুবারকে মালিককে পাওয়ার সাধনায় আমরা মশগুল, সাধনা না করলে আল্লাহকে পাওয়া যায় না, নফসের বাসনা দমনের সাধনা এ রমাদানে আমাদেরকে শিক্ষা নিয়ে বাস্তবায়ন করতে হবে, নফসের বাসনা দমনের সাধনা,
নফসও তো আমাকে চায় গুনাহের কাজে লাগায় দিতে, অন্যায় কাজে লাগায় দিতে, নাফরমানিতে মগ্ন করায় দিতে। কিন্তু চিন্তা করি না, নফসের কথা অনুযায়ী নাফরমানিতে মগ্ন হওয়া যাবে না, গুনাহের কাজে মগ্ন হওয়া যাবে না। রমাদানে আমরা নফসের সাধনা, নফসের বাসনা দমনের সাধনা করি। রমাদানের পরে আমরা নফসের বাসনা দমনের সাধনা বহাল রাখতে হবে। জোরে বলেন ঠিক কিনা? প্রিয় ভাই ভালো করে হৃদয়ঙ্গম করেন। আমার মালিক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারের দল, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তীদের উপরেও ফরজ করা হয়েছিল। আল্লাহ পাক বলেন, তোমাদের উপর ফরজ করেছি, পূর্ববর্তীদের উপরেও ফরজ করেছি। কেন? আল্লাহ তাআলা বলেন, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা আমাকে ভয় করা শিখতে পারো, পরহেজগারি অর্জন করতে পারো। ওরে মুসলমান নবীরা, শেখের দল, এ রমাদানুল মোবারক বড় দামি মাস, বড় দামি মাস। প্রত্যেক রাতে আল্লাহ তাআলা বান্দাদের ক্ষমা করে দেয়, আমাদের গুনাহের কোনো কুলকিনারা নাই। আমরা এই রমাদানুল মোবারকে মালিকের কাছে ক্ষমা চাওয়া দরকার। চিল্লায় বলেন ঠিক কিনা? এ রমাদানে গুনাহ যদি মাফ করাইতে না পারি, আমাদের মতো কপাল পড়া আর কেউ আছে? আমরা নিজের খবর তো নেই না, নিজের খবর তো নেই না, শুধু অন্যেরটা নিয়ে আমরা ব্যস্ত, শুধু অন্যের অন্যের জিকির, অন্যের ফিকির আমরা করতেছি 24 ঘন্টা। অন্য মানুষের জিকির ফিকির আমাদের অন্তরে, নিজের নিয়ে নিজেরই নিয়ে আমরা ভাবি না। প্রিয় ভাই ভালো করে খেয়াল করেন, আমরা খুব মজা পাই, খুব মজা পাই অন্যের সমালোচনা, নিজের আত্মসমালোচনা করতে আমরা কেউ তৈরি না, নিজের গায়ে সমস্যা, এই সমস্যা আমরা দেখি না, অন্যের সমস্যা শুধু তালাশ করে মজা পাই, তৃপ্তি পাই। নতুন চাঁদ উঠেছে, নতুন চাঁদ, ঈদের চাঁদ দেখার জন্য মানুষ দৌড়ায়, সবাই ঈদের চাঁদ দেখলো, ঈদের চাঁদ দেখিয়া সবাই খুশি, মোনাজাত দিয়া, মোনাজাত দিয়া এভাবে ভালো করে নিজের চেহারাতে মাছাই করে চেহারাতে ডলা দেয়। আল্লাহর একজন বান্দি ঈদের চাঁদ দেখার জন্য দ্রুতগতিতে গিয়া চাঁদ দেখলো, খুশি হলো, এবার মোনাজাত, লম্বা মোনাজাত দিয়া চেহারার মধ্যে হাত লাগায় মশা দিল, ডলা দিল, ডলা দেওয়ার পরে দেখে টাটকা পায়খানার গন্ধ। আল্লাহর বান্দি আওয়াজ দেয়, সি সি সি, এবার ঈদের চাঁদ থেকে দেখি টাটকা পায়খানার গন্ধ পাওয়া যায়। অন্য মানুষেরা ডাক দিয়া কয়, তুই বোকা, কই আমরা তো টাটকা পায়খানার গন্ধ পাই না। বলে না, আমি তো পাই, এই যে ঈদের চাঁদ থেকে টাটকা পায়খানার গন্ধ পাইতেছি। আসল বিষয় হলো, আল্লাহর বান্দি নিজের ছোট বাচ্চারে পায়খানা করার পর, আল্লাহর বান্দি নিজের বাচ্চাকে ওই যে পায়ে পায়খানা করার পর পরিষ্কার পরিচ্ছন্ন করতেছে, হঠাৎ ঈদের চাঁদ দেখার আওয়াজ হলো, আল্লাহর বান্দি দ্রুত গতিতে ঈদের চাঁদ দেখার জন্য দৌড়ায় গেল। বাচ্চারে যে পায়খানা করাইছে, ওই পায়খানা করেছে, পায়খানা পরিষ্কার করেছে, হাত ভালো করে ধোয়া, ধোয়ার কথা মনে নাই, ধৌত করার কথা মনে নাই, এবার দ্রুত গতিতে গিয়া চাঁদ দেখিয়া মোনাজাত দিয়া চেহারাতে দিছে ডলা, টাটকা পায়খানার গন্ধ এখন নিজের নাকে ঢুকতেছে। আসল ব্যাপার হলো, চাঁদের ভিতরে পায়খানার গন্ধ নয়, পায়খানার গন্ধ আল্লাহর বান্দির নিজের হাতের ভিতরে, বান্দির খবর নাই। জোরে কণ্ঠে কিনা? আমি করে পাইছে ভূতে, নিজের সব আমরা অন্যরে দিয়ে দিতেছি, নিজের নেকি আমরা অন্যরে দিয়ে দিতেছি, শুধু সমালোচনা আর সমালোচনা। আমাদের ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির একটা প্রসিদ্ধ ঘটনা তো আমরা সবাই জানি, একজন সমালোচকের জন্য, গীবতকারীর জন্য তিনি মিষ্টি নিয়ে গেছিলেন। একজন এসে বলল, আপনার নামে মারাত্মক গীবত করছে, তিনি নাকি মিষ্টি নিয়ে গেছিলেন, কেন? বলে, সে তো আমার বড় দোস্ত, সে আমার বড় বন্ধু, কারণ আমার গুণাগুলো সে নিয়ে গেছে আমার গীবত করে, তার ন্যাকগুলো আমার দিয়ে দিছে, তো তার মতো বড় বন্ধু আমার আর কি হইতে পারে, এজন্য তার জন্য হাদিয়া স্বরূপ মিষ্টি। প্রিয় ভাই, অন্যের সমালোচনা বাদ দেন, শয়তানে কৌশল করে একটা ঘটনা ঘটায় দিয়া, রিসুট কাণ্ড মাণ্ড এগুলো ঘটায় দিয়া
আমাদের আমল বরবাদ করার প্রচেষ্টা চালায় দিচ্ছে। আমরা যাতে আমাদের আমল বরবাদ না করি, কথা বলেন। আমরা কি আমাদের আমল বরবাদ করব? প্রিয় ভাই, আমি বলেছি এখনো, বলি ভালো করে, হৃদয়ঙ্গম করেন, আমি গুনাহগার, আমি গুনাহ করেছি, অনেক বড় গুনাহ। আমি গুনাহ করার পর আমার মালিকের দরবারে তাহাজ্জুদের বিছানায় গিয়া কান্না করা আরম্ভ করে দিলাম, মালিকরে ডাকা আরম্ভ করলাম, ও মালিক আমারে মাফ করে দাও, জনমের মতো আর আমি এমন নাফরমানি করব না গো মালিক, আমারে মাফ করে দাও, আমি যত বড় অপরাধী হই বলেন আমার মালিক কি আমারে মাফ করবে না? আরে ভাই, কান্না করে পানি ফালানোর দরকার নেই। আল্লাহর নবী বলেছেন, আল্লাহর বান্দা যদি সামান্য মাছির মাথা পরিমাণ পানি বিসর্জন দেয় গুনাহের জন্য, অনুতপ্ত হইয়া আমি মালিকের ভয় অঙ্কুরে নিয়া মাছির মাথা পরিমাণ পানি যদি বান্দার চোখের কোনায় জমা হয়, ওই পানি বান্দার চেহারা হালকা উষ্ণতা অনুভব করেছে, এইটুকুন পানি যদি বান্দা আমার ভয়ে চোখ দিয়া ছড়ায় দিতে পারো, ওই বান্দার জন্য আল্লাহর নবী বলেন আমার আল্লাহ জাহান্নামের আগুন হারাম বানাইয়া দেয়। আমি বড় গুনাহ করেছি, আমি যদি তাহাজ্জুদের বিছানায় গিয়া আল্লাহর দরবারে কান্না করিয়া ক্ষমা চাই, মাপ চাই, আমার মালিক তো আমারে মাফ করে দিয়েছে, ক্ষমা করে দিয়েছে, এখন আমি যদি গীবত শেকায়েতে 24 ঘন্টা সময় কাটাই, আমার এই নেক আমলগুলো আমার আপনার নেক আমলগুলো আমার কাঁধে আসবে, ওই বান্দার কাঁধে যাবে, ফলে আমি নেক আমল শূন্য হব, বান্দা ঠিকই আল্লাহর উলি হয়ে যাবে, চিল্লায় কোন ঠিক কিনা? তো বোকা নাকি আমরা? আমরা শুধু সারা দুনিয়া একজনকে নিয়ে ব্যস্ত। প্রিয় ভাই, ভালো করে হৃদয়ঙ্গম করে নেন, শেষ কথা একটু অনুধাবন করে নেন, যত বড় গুনাহ করি এ রমাদানুল মোবারক তো ক্ষমা পাওয়ার মাস, মুক্তি পাওয়ার মাস, এ রমাদানুল মোবারকে যদি আমরা চোখের পানি ছাড়তে পারি, আল্লাহর দরবারে তওবা করতে পারি, বলুন এমন একজন কি এখানে আছেন নাকি যে তওবা করলে আল্লাহ মাফ করবে না, তওবাকারীকে আল্লাহ মাফ করবে না, তওবা করলে আল্লাহ মাফ করবে না, এ কথা বলার মতো একজন কি এখানে আছেন? আসতে বলবেন না? আছেন? তওবা করলে মাফ করে দিবে আল্লাহ যত বড় গুনাহ করি, এ কথায় কি আমরা সবাই একমত? আসতে বলবেন না? একমত? প্রিয় ভাই, ভালো করে হৃদয়ঙ্গম করেন, আমার মালিকের কত মায়া, কত দরদ, আল্লাহ ডাকে নিয়া ইবাদি গুনাহগারদেরকে ডাকছেন, নাফরমানদের ডাকছেন, আল্লাহ নিজের বান্দা বলেছেন, আল্লাহ বলেন নাই দোস্ত তাদেরকে শোনায় দেন, আল্লাহ বলতে পারতেন আল্লাহ দোস্ত আপনি ওদেরকে বলে দেন, এদেরকে বলে দেন, তাদেরকে বলে দেন, না না না, আল্লাহ পাক গুনাহগারদেরকে লক্ষ্য করে বলেন, দোস্ত আপনি আমার বান্দাদেরকে জানায়া দেন, আপনি আমার বান্দাদেরকে জানায়া দেন, আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, যারা নিজেদের উপর গুনাহ করতে করতে, অত্যাচার ও বিচার করতে করতে চরম পর্যায়ে জুলুম করে ফেলেছে, নফসের উপর অত্যাচার করেছে, লা তাকুনতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে যাতে তারা নৈরাশ না হয়, আমার রহমত থেকে যারা নৈরাশ না হয় তারা যাতে নৈরাশ না হয়, ইন্নাল্লাহ ইয়াগফিরুয-যুনুবা জামিআ, নিশ্চয় আমি আল্লাহ আমার বান্দার আমার বান্দাদের গুনাহ রাশিগুলো ক্ষমা করে দিব, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আমি আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু, কাদের জন্য? আল্লাহ পাক বলেন ওয়া হুয়াল গফুরুল ওয়াদুদ, যারা গুনাহগার, গুনাহ করেছে, নিজেকে নত করে দিয়েছে, পাহাড় পরিমাণ গুনাহ করেছে মুমিন, গুনাহ করার পর আমি মালিকের দরবারে ক্ষমা চাওয়ার জন্য হাজির হয়ে গেছে, আল্লাহ পাক বলেন এইরকম গুনাহগার মুমিনদের জন্য আমার দিলে অনেক মায়া, ওয়াদুদ, আল্লাহ বলেছেন ওয়াদুদ, তাদের জন্য আমি গভীর প্রেমময়, তাদের জন্য আমি গফুর। তাহলে এ কথা আমরা সবাই মানি, এ কথা আমরা সবাই বুঝি, যত বড় গুনাহ আমরা করি যদি খাঁটি তওবা করে নেওয়া যায়, সব বড় বড় গুনাহ আমাদের মাফ করে দিবেন কে?
প্রিয় ভাই এজন্য সাবধান সাবধান আমার সওয়াব যাতে অন্যের কাঁধে চলে না যায় আমার কষ্ট যাতে অন্যকে আমি দিয়া না দেই কষ্ট করে রোজা রাখি আল্লাহর দরবারে দণ্ডায়মান হওয়ার পর যাতে এমনটা না হয় আমি তাহাজ্জুদ পড়তাম কোরআন তেলাওয়াত করতাম রোজা রাখতাম আল্লাহ বলবে তোর ঢালি খালি তোর কোনো নেক আমল নাই আপনি বলবেন আল্লাহ আমি না রোজা রাখছি কোরআন তেলাওয়াত করছি নেক আমল করছি আল্লাহ বলবে না তুই যে অমুকরে গীবত করছস অমুকের ব্যাপারে সমালোচনা করেছো তোর সব সওয়াব আমি অমুক বান্দারে দিয়ে দিছি বান্দার গুনাহ তোর কাঁধে দিয়া এখন তোর নেক আমলের ঢালি খালি তোর ঠিকানা জাহান্নাম আমার মতো কপাল পড়া আর কেউ হবে না এই বান্দা যে হবে তার মতো কপাল পড়া আর কেউ হবে না আর যে বান্দাকে আল্লাহ ডাকিয়া বলবেন বান্দা আয় 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 পর্দার আড়ালে নিয়া বান্দা সারা জীবনের কৃতকর্ম সামনে উপস্থাপন করবেন বান্দা তো হতাশ হয়ে যাবে আমার বুঝি জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই জাহান্নাম হবে আমার ঠিকানা কারণ জিন্দিগিতে যত বাজে কাজ করছি সব দেখি আল্লাহ আমারে দেখায় দিতেছে আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন বান্দা তোর চিন্তা নাই তুই না আমার বান্দাদের শরম দাও নাই লজ্জা দাও নাই বান্দার গোপন বিষয় মানুষের সামনে প্রচার করো নাই বান্দার গোপন গুনাহের বিষয় মানুষের সামনে প্রচার করিয়া বান্দারে লজ্জা দাও নাই ওই আমার বান্দারে তুমি লজ্জা দাও নাই গোপন গোপন বিষয়গুলা মানুষের সামনে প্রকাশ করিয়া বান্দারে লজ্জা দাও নাই ও বান্দা আজ আমি তোরে কেমনে লজ্জা দেই তোরে কেমনে শরম দেই এই দেখ তোর জীবনের কত গোপন বিষয় আমার সামনে হাজির আমার বান্দাদের তুই জমিনে শরম দাও নাই লজ্জা দাও নাই গোপন বিষয়গুলো গোপন রাখছ আজ আমি আল্লাহ তোর গুনাহগুলো গোপন রাখিয়া আমি আল্লাহ গোপনে গোপনে তোকে মাফ করে জান্নাতি বানায় দিলা প্রিয় ভাইরা সাবধান আমার রমাদানের কষ্ট যাতে আমার সওয়াব যাতে অন্য কেউ নিয়ে না যায় এজন্য আমরা সচেতন থাকতে হবে আল্লাহ আমাদের কবুল করে এ রমাদানুল মোবারক ক্ষমা পাওয়ার মাস আমরা যদি এ মাসে ক্ষমা না পাই আমরা যদি এই মাসে আল্লাহর দরবারে মাপ চাইতে না পারি আমাদের মতো কপাল পড়া আর কেউ হবে না আল্লাহ আমাকে আপনাদের সকলকে খাঁটি তওবা করে এ রমজানের রহমত মাগফিরাত নাজাত পাওয়ার উপযুক্ত বান্দা হিসাবে কবুল করেন আমিন